হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। সো প্রথমেই একটা দুঃখের খবর যে কালকে ভারত হেরে গেল পাকিস্তানের কাছে। কী আর করা যাবে, 7 ওভারে 3 উইকেট পড়ে গেছে, তা আর কী হবে। যাই হোক, খেলায় হার জিত হতেই থাকবে। তো প্রথম কথা, আজকে খুব গরম পড়ছে, আর এই গরমের মধ্যে আমরা যাচ্ছি পানিহাটি কলেজ, পানিহাটি যে মহাবিদ্যালয় যেটা আছে। তো পানিহাটিতে যাচ্ছি কেন, তার কারণটা হলো আমি প্রথমে ওই কলেজে পানিহাটি কলেজেই ভর্তি হয়েছিলাম। তারপরে আমার ওখানে অ্যাডমিশনও নিয়ে নিয়েছিলাম, কিন্তু বারাসাত কলেজে নাম ওঠায় আমি পরবর্তীকালে আমি বারাসাতে আবার অ্যাডমিশন নিয়েছি। কেননা এখান থেকে যেতে যেতেই আমার অনেকটা টাইম লেগে যাবে, আর তার থেকে বড় কথা তোমার একটা ফিসেরও অনেক তফাৎ আছে। তো আমার টাইম, মেন কথা হলো আমার টাইমটা বেঁচে যাবে। এখানে বারাসাতে ভর্তি হলে আমি কাছিপিঠেই কলেজ পেয়ে গেছি, আমার টাইমটা বেঁচে যাবে। তো এখন ওরা তো পানিহাটিতে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম অ্যাডমিশন, কিন্তু ওরা আমাকে তোমার ক্যান্সেল হয়ে যাওয়ার পরে, মানে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়ার পরে ওরা আমাকে ব্যাংকের ডিটেলস চেয়েছিলো যে টাকাটা রিটার্ন করবে বলে। তো টাকাটা তো ওরা রিটার্ন করে এখনও পর্যন্ত দেয়নি, প্রায় 15-20 দিন হয়ে গেছে। সো এখন আমি ভাবছি যে ওদের কলেজে যাব, কলেজে গিয়ে তোমার টাকাটা রিটার্ন মানে দেখবো কী কী প্রসেস আছে, তো দেখা যাক কী কী হয়। আর তোমরা হয়তো দেখেছো যে আমি ব্লগে তেমন বেশি একটা কথা বলি না, তার মেন কারণ দেখবে, এই দেখাচ্ছি দেখো, এই যে দেখো, তার মুখ্য কারণ হলো এই, মানে পিকচার কোয়ালিটি এত বাজে। তো এইটা হলো মেন কারণ। আর এখন যে আমি একই ফোন দিয়ে শ্যুট করছি, কিন্তু এটা ব্যাক ক্যামেরা দিয়ে, আমি দেখতে পাচ্ছি না যে আমার ব্লগটা কেমন হচ্ছে, তো মানে আমি আসছি কি না ফ্রেমে। তো কিছু করার নেই, কাছে যদি ফোন না থাকে আর টাকাও যদি না থাকে, তো এইভাবেই ব্যবস্থা করতে হবে। এখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি যেহেতু করতে পারছি না, আমার ফোনটা যখন কিনেছিলাম তখন ব্যাটারিটা ভালো ছিল, স্ক্রিনটাও বড় ছিল, কিন্তু আমি জানতাম না যে আমার ক্যামেরাটা এত প্রয়োজন হবে আমার। তো ওর জন্য ক্যামেরা ভালো দেখে কিনিনি, ভাবছি কিছুদিন পরে ফোনটা কিনবো। তো এর জন্য ব্যাক ক্যামেরা দিয়ে এখন চালাচ্ছি। তো তোমরা ভিডিওটা প্লিজ সাপোর্ট করো আমাকে ভিডিওটায়, এবং আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশের বেল আইকনটা টিপে ওয়ালে প্রেস করে দাও। তো চলো যাওয়া যাক। তো এই সবেমাত্র পানিহাটি কলেজ থেকে এসে ফিরলাম। তো টাকা তো রিটার্ন করলো না, অনেকে ইউনিয়নের সাথে কথা বললাম, তা ওরা বললো যে টাকা রিটার্ন করবে না, কারণ কোনো কলেজেই বলছে যে টাকা রিটার্ন হয় না। তো টাকা তো রিটার্ন পেলাম না, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, আবার বিকালে ব্লগটা আবার স্টার্ট করব। আর হ্যাঁ, একটা কথা, এই টুপিটা কিনেছিলাম গত পরশু, তোমার এখানে ভেবেছিলাম এটা মিস্টার কিউবিক্স লেখাবো, আর এখানে একটা ইউটিউবের লোগো দেবো। তা কোনো জায়গায় একটা প্রিন্টের জায়গায় গেছিলাম, একটা দাদা প্রিন্ট করে আমাদের এখানে, তো সে বললো যে এরও এই কাপড়ের উপরে প্রিন্ট হবে না, তা ভাবছি কিছু সেলাই কাজ করাবো, মানে ওইটাই লেখাবো বাট সেলাই দিয়ে। তোমরা যদি জানো কোথাও যে এই কাজটা হয় তাহলে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি সেখান থেকে করাবো। আর এই চশমাটা আসার সময় কিনলাম, বাড়ি গিয়ে মার খাবো। তো চলো বিকালে আবার দেখা হচ্ছে ততক্ষণে। তো বিকালে পৌঁছে গেছি রোহিতদের বাড়িতে, ওকে ফোন করেছিলাম, ও আসছে, তো ও আর আমি মিলে যাবো পাইনিয়ারে ফুচকা খেতে। তো চলো ফুচকার দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো এই যে আমরা ফুচকা খেতে এসেছি আর স্যুপ খাবো, এখানে এসে ঠিক হলো সেটা। আর আমাদের সাথে আছে রোহিত বিটু আমাদের, তো চলো। তো এই ফুচকা আর স্যুপ খেয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর রোহিতের একটা দাদা ওকে স্যুপ আনতে বলেছিল আর ফুচকা আনতে বলেছিল, তা ওর ওই দাদার কাছে দেব ফুচকা স্যুপটা, তারপরে বাড়ি যাবো এখান থেকে। তো চলো দিয়ে আসি। তো এই দাদাকে খাবার দিয়ে আসলাম, দাদাকে ভাবছিলাম ওখানে ভিডিও করবো, তো দাদা খালি গায়ে ছিল, আমি ক্যামেরা ধরার এদি পজিশন দেখেই দাদা বুঝে গেছে যে আমি ভিডিও করছিলাম,
তো দাদা বললো যে খালি গায়ে আছি, ভিডিও টিডিও করিস না। তো ঠিক আছে, ব্লগটা এই পর্যন্তই রাখছি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করে দিও, এবং আরও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম মজার মজার ব্লগ তো এই চ্যানেলে আসতেই থাকবে। তো বাই বাই, সি ইউ সুন।